কল্পনা করুন, এক মিনিটের মধ্যে পুরো শহর উড়ে যেতে পারে। একটি ভুল চাপ, ভুল কোড এবং ভয়ঙ্কর পরিণতি। এটি শুধুমাত্র একটি সিনেমার দৃশ্য নয়, এটি পারমাণবিক বোমার আসল সত্য। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এই অস্ত্রের নিরাপত্তা এমনভাবে তৈরি করেছে যেখানে একমাত্র ভুল তো দূরের কথা, ভুলের সম্ভাবনা রয়েছে শূন্যের কাছাকাছি। তো আজ আমরা দেখব সেই গোপন প্রযুক্তি যেগুলো নিশ্চিত করে যে পারমাণবিক বোমা দুর্ঘটনাতে পড়ে গেলেও বা চুরি হয়ে গেলেও কিভাবে এটি সক্রিয় অবস্থায় থাকে। তাই ভিডিওটির সাথেই থাকুন, কারণ আজ আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি সেই অবাক করা জগতে যা সাধারণ মানুষের চোখে কখনো দেখা যায় না। তো প্রথমেই আসি, পারমাণবিক বোমা কেন এত কঠোর নিরাপত্তার প্রয়োজন? বিশ্ব ইতিহাসে পারমাণবিক বোমার আবিষ্কার শুধু একটি নতুন যন্ত্র তৈরি করেনি, এটি মানুষের মনে ভয়, ক্ষমতা এবং শক্তিকে এক পর্যায়ে নিয়ে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হিরোশিমা এবং নাগাসাকিতে যেভাবে মুহূর্তের মধ্যে কয়েক লক্ষ মানুষের জীবন শেষ হয়েছিল, সেখান থেকেই গোটা পৃথিবী জানতে পেরেছে এই অস্ত্রটি কোনো সাধারণ অস্ত্র নয়। এটি সেই অস্ত্র যেটি কয়েক ঘন্টার ব্যবধানে গোটা পৃথিবীকে ধূলিসাৎ করে দেয় ক্ষমতা রাখে। 1961 সালে গোল্ডসব্রো অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে 1983 সালের ভুল স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত ইতিহাসে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে পৃথিবী অল্পের জন্য বেঁচে গিয়েছে। তারপর থেকে পারমাণবিক বোমার নিরাপত্তাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেন কোনো দুর্ঘটনা বা ভুল কমান্ড করলেও যন্ত্রটি যেন সক্রিয় অবস্থায় থাকে। কারণ পুরো পৃথিবীর মানুষ জানে যে পারমাণবিক বোমা বিস্ফোরণ পুরো দুনিয়ার জন্য কতটা ভয়ানক হতে পারে, যার কারণে পুরো পৃথিবীর মানুষ আর কোনো অস্ত্রের জন্য এত পরিমাণে কঠোর নিরাপত্তা তৈরি করেনি যতটা পারমাণবিক বোমায় তৈরি করা হয়েছে। পারমিসিভ অ্যাকশন লিঙ্ক, যেটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে কঠিন লক সিস্টেম। পারমাণবিক বোমার ভেতরে যে প্রযুক্তি রয়েছে সেটাই হলো পারমিসিভ অ্যাকশন লিঙ্ক, যা পুরো পৃথিবীর সবচেয়ে গোপন এবং সবচেয়ে শক্তিশালী লক। সহজভাবে বললে, পারমিসিভ অ্যাকশন লিঙ্ক ছাড়া কোনো পারমাণবিক বোমা চালু পর্যন্ত হয় না। আসুন একটি সহজ কথায় আসি, এটি এমন এক ধরনের এনক্রিপ্টেড সিস্টেম যার কোড ভুল হলে অস্ত্রটি শুধু নিষ্ক্রিয় হয় না, বরং নিজেকে লক করে ফেলে যাতে কেউ পুনরায় এটি খুলতেও না পারে। এই কোড সাধারণ সামরিক কর্মকর্তাদের কাছে থাকে না বা কোনো কন্ট্রোল অফিসার, এমনকি বছরের পর বছর ধরে যারা পারমাণবিক অস্ত্রের দেখভাল করে তাদের কাছেও থাকে না। এটি থাকে দেশের কয়েকজন সর্বোচ্চ পর্যায়ের নেতা ও বিশেষ প্রশিক্ষিত কমান্ড সেন্টারের হাতে। আর এই কোড ভাঙা এতটাই কঠিন যে আধুনিক সুপার কম্পিউটার দিয়েও সেটা হাজার বছরের আগে বের করা সম্ভব না। আরও অবাক করা বিষয় হলো, কেউ যদি ডিভাইস খুলে কোড চুরি করতে চায়, সিস্টেম সঙ্গে সঙ্গে নিজের সার্কিট নষ্ট করে দেয় যাতে অস্ত্রটি চিরতরে অচল হয়ে যায়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো হ্যাকার বা শত্রু বাহিনী বা চোর কেউ কোনোভাবে বোমাকে সক্রিয় করতে পারবে না। সেই কারণেই আজ পর্যন্ত ইতিহাসে কোনো দেশ কখনো শত্রুর কাছ থেকে চুরি হওয়া পারমাণবিক বোমা বিস্ফোরণ হতে দেখেনি। এবার আসি আরও অবাক করা তথ্যে, যেটাকে বলা হয় টু পার্সন রুল, অর্থাৎ দুই ব্যক্তির অনুমতি ছাড়া এটি এক ইঞ্চিও নড়বে না। পারমাণবিক অস্ত্রের নিরাপত্তার আরও একটি নীতি হলো টু পার্সন রুল, যা এটা নিশ্চিত করে যে কোনো মানুষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের ওপর একক নিয়ন্ত্রণ কখনোই পাবে না। এই নিয়ম অনুযায়ী যে কোনো পারমাণবিক অস্ত্র সরানো, সক্রিয় করা অথবা লঞ্চ সিস্টেমে প্রবেশ করা সব কিছুতেই কমপক্ষে দুইজন উচ্চ প্রশিক্ষিত অফিসারের অনুমতি প্রয়োজন। কারণ ইতিহাসে অনেকবার দেখা গিয়েছে একক মানুষের ভুল সিদ্ধান্ত থেকেই বড় বড় বিপর্যয় ঘটেছে। তারপর থেকে এই নিয়ম নিশ্চিত করে যে দুর্ঘটনাবশত ভুল কমান্ড এদের কেউ একটি দেশকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারবে না। এমনকি বিশ্বযুদ্ধের সময়ও দেখা গেছে, দুইজন অফিসার যদি একজনের আচরণ সন্দেহজনক মনে হয়, তারা সঙ্গে সঙ্গে পুরো সিস্টেম স্থগিত করে দিতে পারে। শুধু এখানেই শেষ না, এই বোমার রয়েছে আরও একটি শক্তি যাকে বলা হয় এনভায়রনমেন্টাল সেন্সিং ডিভাইসেস, অর্থাৎ ভুল পরিবেশে বোমা কখনোই সক্রিয় হবে না। পারমাণবিক বোমার এই সেন্সরগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বোমাটি ঠিক যুদ্ধের সময়ের নির্দিষ্ট পরিস্থিতি ছাড়া কখনোই সক্রিয় করা যাবে না। যেমন বোমাটি সাধারণত নির্দিষ্ট গতি, চাপ, উচ্চতা, কম্পন এবং তাপমাত্রার মতো বহু পরিবেশগত মানদণ্ড পূরণ না করা পর্যন্ত তার ভেতরের বিস্ফোরণের যন্ত্রাংশ সক্রিয় হয় না। অর্থাৎ কেউ যদি বোমাটি চুরি করে ভেঙে ফেলতে চাইলেও বোমাটি কখনোই বিস্ফোরণ ঘটাবে না, কারণ তখন যুদ্ধের নির্ধারিত পরিবেশ নেই। এমনকি যুদ্ধ বিমান থেকে বোমা ফেলা হলেও এই প্রযুক্তি যাচাই করে দেখে উচ্চতা ঠিক আছে কিনা বা বাতাসের চাপ ঠিক আছে কিনা, তারপরে ধীরে ধীরে সক্রিয় প্রক্রিয়া চলে আসে।
সেপারেটেড নিউক্লিয়ার কোর। যদিও খুব কম মানুষই জানে, বেশিরভাগ আধুনিক পারমাণবিক যন্ত্রে নিউক্লিয়ার কোর সম্পূর্ণ আলাদা রাখা হয় বাকি অংশ থেকে। মানে আপনি বন্দুক দেন কিন্তু গুলি আলাদা জায়গায় রাখেন। ঠিক, কোর হলো পারমাণবিক বোমার অভ্যন্তরীণ অংশ, যেখানে প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম থাকে। কিন্তু এই কোরটি এমনভাবে সংরক্ষিত হয় যে কেউ যদি বোমার বাহিরের কাঠামো চুরি করেও নেয়, তবুও বিস্ফোরণ ঘটার মতো ক্রিটিক্যাল ম্যাস অর্জন করতে পারবে না। বিশেষ করে আমেরিকা, রাশিয়া ও ফ্রান্স সহ বড় বড় শক্তিশালী দেশগুলো পারমাণবিক বোমার এই কোরগুলো আলাদা করে সুরক্ষিত বাংকারে রাখে, এবং কোরগুলো ইনস্টল করা হয় শুধুমাত্র যুদ্ধের খুব কাছাকাছি অবস্থায়। শত্রু যদি পুরো বোমা উল্টে দেওয়ার ক্ষমতাও রাখে, তবুও তারা বাস্তবে কোনো পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাতে পারবে না। সার্ভিলেন্স এন্ড স্যাটেলাইট মনিটরিং। পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি নেই যা পারমাণবিক ঘাঁটির উপরে নজরদারির তুলনায় বেশি শক্তিশালী। আধুনিক পারমাণবিক অস্ত্র সবসময় 24 ঘন্টা স্যাটেলাইট, ড্রোন, রাডার ও আন্ডারগ্রাউন্ড সিসমিক সেন্সর, এমনকি AI চালিত মোশন ট্র্যাকিং দ্বারা পর্যবেক্ষণে থাকে। তাছাড়া আকাশে থাকা স্পাই স্যাটেলাইটগুলো প্রতিটি ঘাঁটির অবস্থান, তাপমাত্রা, যানবাহনের নড়াচড়া, মানুষের গতিবিধি সবকিছুই প্রতিনিয়ত স্ক্যান করে। আর স্যাটেলাইট ইমেজ প্রতিদিন আপডেট হয়, এবং কোনো অস্বাভাবিক তাপমাত্রা বা বিস্ফোরণের শব্দ কিংবা সন্দেহজনক মুভমেন্ট শনাক্ত হলে সঙ্গে সঙ্গে কেন্দ্রে অ্যালার্ট পাঠিয়ে দেয়। ট্যাম্পার ডিটেকশন অ্যান্ড অ্যান্টি থ্রেট সিস্টেম। পারমাণবিক বোমা শুধু একটি নিছক বোমা নয়, এটি যেন একটি স্মার্ট ডিভাইস যার ভেতরে লুকিয়ে থাকে অত্যাধুনিক সতর্কবার্তা ব্যবস্থা। ট্যাম্পার ডিটেকশন সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে বোমার উপরে সামান্য অনুমোদিত চাপ, কম্পন বা খুলতে চেষ্টা করলে সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় অ্যালার্ম বেজে ওঠে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, কেউ যদি বোমাকে জোর করে হ্যাক করতে চায় বা খুলতে শুরু করে, তখনই সিস্টেম শনাক্ত করে এটি অনুমোদিত হস্তক্ষেপ এবং সঙ্গে সঙ্গে বোমাটি পার্মানেন্ট লকডাউন মোডে চলে যায়। আর এই মোডে বোমাটি শুধু নিষ্ক্রিয়ই হয় না, এর গুরুত্বপূর্ণ সার্কিটগুলো নিজে নিজেই নষ্ট হয়ে পড়ে, যাতে ভবিষ্যতে কেউ এটি ব্যবহারও করতে না পারে। অর্থাৎ শত্রু যদি বোমাটি চুরিও করতে পারে, তারা কিছুই করতে পারবে না, কারণ বোমা নিজেই নিজেকে অচল করে ফেলবে। এছাড়াও কিছু বোমায় আছে মোশন ট্র্যাকিং প্রযুক্তি, যা সামান্য নড়াচড়াও শনাক্ত করে ফেলে। ফেলসেফ ডিজাইন। পারমাণবিক বোমাকে নিরাপদ রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেলসেফ ডিজাইন, যার মানে হলো যদি কোনো কারণে সবকিছু ভুলও হয়ে যায়, তারপরেও অস্ত্রটি বিস্ফোরণের চূড়ান্ত ধাপে পৌঁছাতে পারবে না, যেটাকে বলা হয় অ্যাক্সিডেন্ট প্রুফ আর্কিটেকচার। কারণ আধুনিক পারমাণবিক অস্ত্রে ব্যবহার করা হয় ডাবল লক ডিটোনেশন সিস্টেম, যেখানে দুটি আলাদা হার্ডওয়্যার ও সফটওয়্যার লেভেলের অনুমতি ছাড়া বিস্ফোরণের চেইন রিয়াকশনের প্রথম স্টেপ শুরু করতে পারে না। যদি বোমাটি প্লেন থেকে পরে ভেঙে যায় বা আগুনে চলে যায়, তবুও কোনো অবস্থাতেই পরমাণুর ফিউশন বা ফিশন শুরু হওয়ার মতো পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। এই ফেলসেফ সিস্টেমের আরও একটি অংশ হলো ইনসেনসিটিভ হাই এক্সপ্লোসিভস, অর্থাৎ বোমাটি টুকরো টুকরো হয়ে গেলেও সেটি শুধুমাত্র লোহাতে পরিণত হবে। পৃথিবীতে এমন অনেক দুর্ঘটনা ঘটেছে যেখানে বিমান ভেঙে পড়ে পারমাণবিক বোমা মাটিতে পড়েছে, কিন্তু ফেলসেফ ডিজাইন থাকার কারণেই পৃথিবী বেঁচে গেছে। নিউক্লিয়ার লঞ্চ প্রোটোকল। একটি পারমাণবিক অস্ত্র লঞ্চ করা পৃথিবীর সবচেয়ে কঠিন এবং জটিল প্রক্রিয়া। প্রথমেই থাকে মাল্টি স্টেজ অথরাইজেশন, যার মানে হলো দেশের প্রেসিডেন্ট বা সর্বোচ্চ কমান্ডার শুধুমাত্র একটি বোতাম চাপলেই বোমা ছাড়া যায় না, তাকে পাঠাতে হয় নিউক্লিয়ার অথেন্টিকেশন কোড। এই কোড যাচাই করে আলাদা একটি কমান্ড সেন্টার, তারাও আবার আরেকটি কমান্ড সেন্টারের সঙ্গে সঙ্গে ক্রস চেক করে। এরপর থাকে টু পার্সন ট্রান কি রুল, অর্থাৎ এক মুহূর্তে দুইজন কর্মকর্তা আলাদা দুইটি চাপ ঘুরে লঞ্চ সিকোয়েন্স শুরু করে, এবং তাদের চাবি 12 ফুট দূরে থাকে যাতে একজন কখনোই একা এটি করতে না পারে। এরপরেও থাকে অনেকগুলো যাচাই বাছাই প্রক্রিয়া এবং স্যাটেলাইট কনফার্মেশন। আর এই পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটি এমনভাবে বানানো হয়েছে যাতে কোনো সন্দেহ বা ভুল কমান্ড, এমনকি প্রেসিডেন্টের কোনো ব্যক্তিগত সিদ্ধান্তেও বোমা বিস্ফোরণ সম্ভব না। এক লাইনে বললে এটি পৃথিবীর সবচেয়ে কঠিন লঞ্চ সিস্টেম। এবার আসি স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট সেফটির বিষয়ে। পারমাণবিক বোমা রাখা হয় হাই সিকিউরিটি আন্ডারগ্রাউন্ড ভল্টসে, এগুলো সম্পূর্ণ ভূমিকম্প প্রুফ এবং মিসাইল আক্রমণেও টিকে থাকার মতো শক্তিশালী। তাছাড়া এর ভেতরে থাকে বায়োমেট্রিক লক্স, প্রেশার সেন্সর, সিসমিক্স অ্যালার্ম, মোশন ডিটেক্টরস এবং 24 ঘন্টা সার্ভিলেন্স। যখন বোমা এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে পরিবহন করা হয়, তখন সেই বোমার সঙ্গে থাকে আর্ম মিলিটারি, GPS এনক্রিপ্টেড ট্র্যাকিং, অ্যান্টি ইন্টারসেপশন এবং ইলেকট্রনিক
জাম্পিং ইউনিটস। তাছাড়া বিমানে পরিবহনের সময় বিশেষ নিউক্লিয়ার সার্টিফাইড এয়ারক্রাফট ব্যবহার করা হয়, যেগুলো দুর্ঘটনায় আগুন ধরে গেলেও বা বিমান ক্র্যাশ হলেও বোমাকে বিস্ফোরিত হতে বাঁচায়। আর এই পুরো প্রক্রিয়াটি এতটাই গোপনীয় যে বোমা কখন কোথায় যাচ্ছে এটা সেনাবাহিনীর মধ্যেও খুব সীমিত কয়েকজন ছাড়া অন্য কেউ জানে না। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্রতিনিয়ত এরকম আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।